গাইস আসসালামু আলাইকুম, ফিরে এলাম তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস দেখো, আমার সামনে রয়েছে অনেকগুলো সিএনজি অটোরিকশা যেগুলো মাটি দিয়ে মাখা। তো এই টয়গুলোকে আজকে আমি এখানে একটি বাস্কেট রয়েছে, তো এই বাস্কেটের ভিতরে কালেক্ট করে নিয়ে একটি জায়গাতে ওয়াশ করব। তো চলো আমি নিয়ে নিই এই টয়গুলোকে। দেখো গাইস কত নোংরা, দেখো পুরো হাড়টা ময়লা হয়ে গিয়েছে, আর কতগুলো কাদা মাটি এখানে এর সাথে লেগে রয়েছে। তো দেখো কতগুলো টয় কিন্তু আমি আমার ঝুড়িতে নিয়ে নিয়েছি, তারপরে এখান থেকে নিয়ে যাচ্ছি এই সিএনজিটি। এটি একটু কিন্তু সাইজে বড় দেখা যাচ্ছে, দেখো তো এটিও হচ্ছে আরও একটি টয় সিএনজি অটোরিকশা। তো এগুলোকে কিন্তু কালারগুলো বলা যাচ্ছে না, কারণ এগুলো সম্পূর্ণ কাদামাটি মাখানো রয়েছে। তো এগুলোকে ক্লিন করার পর কিন্তু আমি তোমাদেরকে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করাতে পারবো। তো গাইস চলো আমরা দেখি, আমরা আজকে এই দিকটাতে এই পুকুরের ভিতরে ক্লিন করব। দেখো কত সুন্দর একটি পুকুর, আর এখানে রয়েছে একটি কত চমৎকার একটি ঘাট। তো এই ঘাটের মধ্যেই আমি কিন্তু আজকে এই সিএনজিগুলোকে কিন্তু ক্লিন করতে যাচ্ছি। তো দেখো আমার প্রথম সিএনজি এটি। ওয়াও গাইস দেখো কত সুন্দর, অলরেডি কিন্তু এর কালারটা কিন্তু ফুটে উঠেছে। দেখো গাইস এটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি সিএনজি অটোরিকশা, যেটি হচ্ছে ইয়েলো এবং গ্রিন কালার কম্বিনেশন। কতটা চমৎকার একটি সিএনজি অটোরিকশা গাইস দেখো। তো এটিকে আমি এইখানটাতে রাখবো, তারপরে এখান থেকে কিন্তু আমি নিব এই সিএনজিটি। দেখো একটি কত সুন্দর টয়, পুরোটাই কাদামাটি মাখানো। ক্লিন করার পরে কিন্তু আমি আবার বলতে পারবো। তো গাইস দেখো এটি কিন্তু অলরেডি এর কালার দেখা যাচ্ছে। ওয়াও এটিও কিন্তু গ্রিন এবং ইয়েলো কালার গাইস, খুবই সুন্দর। কিন্তু এটি কিন্তু আগেরটি থেকে খুবই ছোট এবং কোয়ালিটির দিক থেকেও একটু নর্মাল। তো চলো এটিকেও এখানে রেখে দিই এর পাশাপাশি। দেখো দুইটি একের কালারের সিএনজি অটোরিকশা। তো এখানে আমি করব এখন এই সিএনজিটি। দেখো ইয়েস গাইস, ও এটি কিন্তু একটু ভিন্ন মডেল এবং ভিন্ন কালারের সিএনজি। দেখো গাইস খুবই সুন্দর গ্রে এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে গড়া, খুবই চমৎকার লাগছে দেখতে। তো কত সুন্দর একটি সিএনজি আমি কিন্তু অলরেডি ক্লিন করে ফেলেছি। তো কতগুলো টয় এবং কতগুলো সিএনজি কাদামাটি মাখানো দেখো। তো চলো ক্লিন করি। দেখো গাইস ওয়াও অসাম গাইস, দেখো এর কোয়ালিটিটা, দেখো ঠিক প্রথম সিএনজিটার মতো। এর কালারটা দেখো ইয়েলো কালার, যা পানি পড়ার কারণে ঠিক একটু কেমন যেন লাইট মনে হচ্ছে। তো যাই হোক খুবই সুন্দর কিন্তু এই সিএনজিটি। তো এটিকে আমি এইখানটাতে রাখবো। তো কতগুলো সিএনজি ক্লিন করে ফেলেছি অলরেডি, তারপরে রয়েছে আরও দুইটি। চলো এটিকে ক্লিন করে দেখি এটি কী কালার বা রং। ইয়েস গাইস দেখো এর কালারটা কত সুন্দর, ওয়াও গ্রিন এবং ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই সুন্দর গাইস, কতগুলো টয়। ইয়েস এখন আমার সর্বশেষ সিএনজিটি ক্লিন করতে যাচ্ছি, চলো। তো দেখো আমার কিন্তু এদিক দিয়ে ক্লিন হয়ে গিয়েছে। ও একটি ব্ল্যাক এবং ইয়েলো কালারের কম্বিনেশনে একটি সিএনজি অটোরিকশা। তো গাইস দেখো কতগুলো ইন্ডিয়ান টয় সিএনজি অটোরিকশা আমি কিন্তু এখানে ক্লিন করে ফেলেছি অলরেডি, যার মধ্যে একটি হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক কালার, গ্রিন এবং ব্ল্যাক কালার, গ্রিন এবং ইয়েলো কালার, ব্ল্যাক এবং গ্রে কালার, এর সাথে রয়েছে
ইয়েলো এবং ব্লু কালার, ইয়েলো এবং গ্রিন কালারের কতগুলো সিএনজি অটোরিকশা। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এর মধ্যে কোন সিএনজি অটোরিকশাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটির জন্য হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।